আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই ভিউয়ার্স এই ভিডিওর আলোচনার বিষয় দাঁত ও মাড়ির জন্য ক্ষতিকর দাঁতের পাথর বা ডেন্টাল ক্যালকুলাস সম্পর্কে তো ভিওর্স এ ব্যাপারে বিস্তারিত আলোচনা শুরু করছি ভিডিওটি দেখতে থাকুন দাঁতের পাথর যেটিকে মেডিকেল ভাষায় ডেন্টাল ক্যালকুলাস বা টার্টার বলা হয়ে থাকে ভিওয়ার্স এই দাঁতের পাথর বা টার্টার কিভাবে হয় আমরা প্রতিনিয়ত যে খাবারগুলো গ্রহণ করে থাকি এই খাবারের খাদ্যকণা যখন দুই দাঁতের মধ্যবর্তী স্থানে বা দাঁতের ফাঁকায় ঢুকে থাকে ঢুকে থাকার পরে যখন ব্রাশের মাধ্যমে সেটি পরিষ্কার না হয় তখন তা খুবই শক্তভাবে ধীরে ধীরে দাঁতের সঙ্গে আটকে যেতে থাকে আপনারা এখানে যে ছবিটি দেখতে পাচ্ছেন এখানে উপরের এখানে ঠিক এখানটায় দুই দাঁতের মধ্যবর্তী স্থানে কিছুটা ক্যালকুলাস জমা হয়েছে এই ক্যালকুলাসটা কিন্তু একদিনেই হয় না যখন ধীরে ধীরে এখানে খাবার জমে আর সেটি পরিষ্কার না হয় তখন তা ধীরে ধীরে দাঁত দাঁত এবং মাড়ির সঙ্গে লেগে থাকে ফাউন্ডেশনটা ফাউন্ডেশনটি মূলত আপনার এই মাড়ির ভিতর থেকেই তৈরি হয় এই যে যে ক্যালকুলাসটাই এটি মাড়ির ভিতর থেকেই শুরু হয় এবং ধীরে ধীরে তা উপরের দিকে উঠতে থাকে এটা নিচের দিকে যে ছবিটি দেখতে পাচ্ছেন এটি হলো স্কেলিং করানোর পরের ছবি অর্থাৎ দাঁতের ক্যালকুলাসগুলা পরিষ্কার করার পরের ছবি এখানে দেখতে পাচ্ছেন মূলত সুস্থ সবল মাড়ি ঠিক এমনই থাকা উচিত কিন্তু উপরের ছবিতে দেখতে পাচ্ছেন বেশ দুই দাঁতের মধ্যবর্তী স্থানে ক্যালকুলাস রয়েছে এই ক্যালকুলাসগুলো দাঁতের অত্যন্ত ক্ষতি করে সে সঙ্গে মাড়িরও বিভিন্ন সমস্যা তৈরি করে এখানে দেখতে পাচ্ছেন দুই দাঁতের মধ্যবর্তী স্থানে এখানে বেশ কিছু ক্যালকুলাস জমা রয়েছে যদিও এই মুহূর্তে খুবই কম রয়েছে কিন্তু সঠিকভাবে যদি এটি পরিষ্কার না করা হয় বা সঠিক সময়ে যদি স্কেলিং না করা হয় সেক্ষেত্রে এ ধরনের ক্যালকুলাস আরও অনেক বেশি বেড়ে যায় ভিওয়ার্স এখানে যে ছবিটি আপনারা দেখতে পাচ্ছেন দাঁতের সামনের দিকে এটি নিচের মাড়ির সামনের দিকের দাঁত তো এখানে দেখেই বুঝতে পারতেছেন যে প্রতিটি দাঁতের গোড়ায় কিছু না কিছু ক্যালকুলাস রয়েছে এই ক্যালকুলাসগুলা আপনার দাঁত এবং মাড়ি উভয়েরই ক্ষয় করে থাকে সে সঙ্গে মাড়ির ইনফেকশন তৈরি করে এই ডেন্টাল ক্যালকুলাস বা দাঁতে জমে থাকা পাথর তো এ ধরনের সমস্যা এড়ানোর জন্য আপনাকে সঠিক নিয়মে দাঁত ব্রাশ করতে হবে এবং সে সঙ্গে অন্তত বছরে একবার দাঁত স্কেলিং করাতে হবে মেডিকেল সায়েন্স বলে ছ মাস অন্তর দাঁত স্কেলিং করাতে দাঁত ওয়াশ করাতে যদি ছয় মাস অন্তর সম্ভব না হয় তাহলে আপনি বছরে অন্তত একবার যদি ডেন্টিস্টের কাছে গিয়ে দাঁতগুলা স্কেলিং করান তাহলে এ ধরনের সমস্যা থেকে মুক্ত হতে পারবেন ক্যালকুলাসের সবথেকে বড় সমস্যা হলো এটি যদি দাঁতের গোড়ায় এভাবে জমতে থাকে তাহলে আপনার দাঁত থেকে যে দাঁত এবং মাড়ির যে সংযোগস্থল রয়েছে সেখান থেকে মাড়ি নিচের দিকে নেমে আসবে যদি উপরের দাঁতের ক্ষেত্রে এমনভাবে ক্যালকুলাস জমে থাকে তাহলে উপরের দাঁতেরও সেম এমনটি ঘটবে নিচের যে ছবিটি আপনারা দেখতে পাচ্ছেন এই যে ক্যালকুলাসগুলা অপসারণ করার পরের ছবি নিচে দেওয়া হয়েছে এবং স্কেলিং করানোর পরে এখানে দেখতে পাচ্ছেন ঠিক এতটুকু অংশ কিন্তু এই ক্যালকুলাস জমার কারণে এতটুকু অংশ দাঁতের রুট অংশ বেরিয়ে গেছে এই ক্যালকুলাসকে জায়গা করে দিতে গিয়ে দাঁতের মাড়ি নিচের দিকে নেমে আসছে আর তার কারণেই দাঁতের থেকে অনেকটাই মাড়ি নিচের দিকে নেমে আসছে যদি উপরের দাঁতের ক্ষেত্রে এমনটি হয়ে থাকে তাহলেও আপনার উপরের দাঁতের মাড়ি উপরের দিকে উঠে যাবে এবং নিচের দাঁতে হলে নিচের দাঁতের মাড়ি নিচের দিকে নেমে আসবে এখানে দাঁতের এতটুকু অংশ কিন্তু মাড়ি ছিল একটা সময় কিন্তু এই ক্যালকুলাস জমার কারণেই কিন্তু ধীরে ধীরে এ দাঁতের মাড়ি এতটাই নিচে নেমে আসছে এই ধরনের যদি চলতে থাকে এমনভাবে তাহলে একটা সময় সুস্থ দাঁত খুব সহজেই নড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে কারণ দাঁতের গোড়ায় যদি মাড়ি ধীরেও না থাকে তাহলে সে দাঁত খুবই দুর্বল হয়ে থাকে এবং যে কোনো সময় এ ধরনের দাঁত নড়তে শুরু করবে ক্যালকুলাসের আরও অনেক খারাপ দিক রয়েছে এ ধরনের ক্যালকুলাসের জন্য মুখে প্রচুর পরিমাণে দুর্গন্ধ সৃষ্টি হয় যেটি কথা বলার সময় অনেকে বিব্রত বোধ করতে পারে তো এ ধরনের ডেন্টাল ক্ল ডেন্টাল যে ক্যালকুলাসগুলো রয়েছে এগুলো দাঁত এবং মাড়ির অত্যন্ত ক্ষয় করে দাঁতের উপরিভাগে যে অ্যানামেল থাকে সেটি ক্ষয় করে দেয় সেই সঙ্গে দাঁতের মাড়ির বিভিন্ন সমস্যা তৈরি করে কারণ এ ধরনের ডেন্টাল ক্ল যে ক্যালকুলাসগুলো রয়েছে এগুলা প্রচুর পরিমাণে ব্যাকটেরিয়া বহন করে আর এ থেকে মাড়ির বিভিন্ন ধরনের সংক্রমণ শুরু হয় তো মেডিকেল সায়েন্স বলে ছ মাস অন্তর দাঁত ওয়াশ করতে যদি ছমাস অন্তর দাঁত ওয়াশ করা যায় সেটা ভালো কথা যদি সেটা সম্ভব না হয় অন্তত বছরে একবার যদি দাঁত স্কেলিং করান দাঁতগুলো চেক আপ করান তাহলে প্রাথমিক অবস্থায় এমন অল্প থাকতে যদি আপনি স্কেলিং করিয়ে নেন স্কেলিং করানোর পরে ডাক্তারের পরামর্শ অনুযায়ী সঠিক নিয়মে দাঁত ব্রাশ করেন তাহলে দাঁত এবং মাড়ি সুস্থ রাখা সম্ভব তো ভিওয়ার্স ভিডিওর আলোচনা এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন আর চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে রাখতে পারেন দাঁত সম্পর্কে জানার জন্য সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম